पश्चिम बंगत आग्रासी रूप मुख्यमंत्री हिमंत विश्व शर्मा तीनी दिन आठखनको जनसभा दूटा रोड शोत अंशग्रहण मुख्यमंत्री মমতা বেনার্জীর বিরুদ্ধে আক্রমণাত্মক হিমন্ত বিশ্ব শর্মা বিগত তিনিটা দিন ধরে পশ্চিমবঙ্গত মারাথন প্রচার চলাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দেওবারে বঙ্গত তিনিখনক নির্বাচনী সভাত অংশ লৈছিল অসমর মুখ্যমন্ত্রীজনে সোমবারেও বঙ্গর বিভিন্ন প্রান্তত দুখনক জনসভা আর দুটাক রোড শোত অংশ লৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় একদরে মঙ্গলবারে পুনের বঙ্গর তিনটা লোকসভা সমষ্টিত মুখ্যমন্ত্রী অংশ লয় তিনিখনক বিশাল নির্বাচনী জনসভাত মথুরাপুর সমষ্টিত প্রথমখন জনসভা সম্বোধন করার লগতে জয়ানগর আর ডায়মন্ড হারবার সমষ্টিত আন দুখন জনসভা সম্বোধন করে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারের মাজতে সংবাদ মাধ্যমের আগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি বঙ্গত এতিয়া সলনি হয়েছে রাজনৈতিক পরিবেশ এইবার বঙ্গত 25-30 আসন পাব বিজেপি বেঙ্গল মে হাম 25-30 সিট মিলেগা লোকসভা চুনাও মে বঙ্গর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণত মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী চূড়ান্তভাবে ব্যর্থ হওয়া বলে গুরুতর অভিযোগ উত্থাপন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ সন্দেশখালীত সাধারণ জনতার উপর মাফিয়াই চলাইছে নির্যাতন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে প্রশ্ন শেখ শাহজাহানের উপর কিয় ব্যবস্থা লওয়া নাই মমতা দিদিয়ে সন্দেশখালী মে আজ মা কা উপর অত্যাচার হো রহা হে বহনো কা উপর অত্যাচার হো রহা হে জবরদস্তি ঘর কব্জা কর রহা হে শেখ শাহজাহান জেসা গুন্ডা নে লেকিন মমতা দিদি নে ইয়ে গুন্ডা কা উপর কুছ অ্যাকশন নেহি লেতে হে বঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীক অসমর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে আহ্বান 24 ঘন্টার বাবে শাহজাহানক মোর হাতত অর্পণ করক 10 মিনিটের ভিতরত মই ব্যবস্থা লম শাহজাহানের উপরত মে দিদি কো বলনা চাহতা হুঁ আগর আপ শাহজাহান কা উপর অ্যাকশন নেহি লে সকতে হো তো শাহজাহান কো খালি 26 ঘন্টা কে লিয়ে মেরা হাত মে দে দো মে উনকো আসাম লে যাউঙ্গা অর উনকা হিসাব মে বরাবর কর দুঙ্গা বিজেপি দলক কিয় এইবার 400 আসনের প্রয়োজন সেই সন্দর্ভত বঙ্গত ব্যাখ্যা করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় 400 আসন পালে মথুরাত কৃষ্ণ মন্দির কাশীত নির্মাণ হব জ্ঞানবাপী মন্দির जब 400 सीटें मिलेंगे इस बार मोदी जी मथुरा में भी कृष्ण जन्मभूमि बनाएगा और काशी में भी ज्ञान व्यापी मंदिर बनाएगा নির্বাচনী প্রচার হবার অন্তত সংবাদ মাধ্যমৰ হৈতে হোৱা এক সাক্ষাৎকাৰত দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আৰু আপক কটাক্ষ কৰি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ মন্তব্য জেলৰ পৰা ওলাই মানসিকভাৱে অসুস্থ হৈছে কেজরিওয়াল বিদেশৰ পৰা পুঁজি লোৱা আপৰ স্বীকৃতি কৰিব লাগিব বাতিল অরবিন্দ কেজরিওয়াল জেল সে আয়া হে 1 তারিখ উনকো জেল জানা হে তো ব্যক্তি কা বাদ মে জাদা রিয়েকশন দেনা ঠিক নেই হে উনকা দিমাগি হালত ভি ঠিক নেই হে তো হামে অরবিন্দ কেজরিওয়াল কো জো ভি কেজরিওয়াল বলতে হে ইনকো ইগনোর করনা চাইয়ে নিউজ ডেস্ক রিপোর্ট এনকে টিভি